অনুষ্ঠান বাড়িতে গিয়ে যদি দেখি মাটন চিকেন দুটোই অপশানে আছে ও তাহলে আমার থেকে খুশি আর কেউ হতে পারে তার মধ্যে যদি মাটনের পিসগুলো এরকম নরম তুলতুলে হয় কিছু বলারই নেই বাট এই মাটন তারপর চিকেন ভর্তা এগুলো অনুষ্ঠান বাড়িতে অনেকটাই কমন তোমরা কি কখনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে চিজ পুল করেছো একদম ঠিক ফিশ চিজ রোল তার জন্য দেখতে হবে ব্লগটা ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ বিহু ফ্রম বাঙালি ফ্লেভার্স নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছিল চা দিয়ে চা খেয়ে মুখ পোড়ালাম তারপরে মুখটা ঠান্ডা করার জন্য গেলাম বাদাম শরবত নিতে ওরে বাবা একটা খেয়ে মন ভরবে না একশোটা খেতে ইচ্ছা করবে তারপর গিয়ে স্টার্টারে ঢু মারলাম স্টার্টারে ছিল চিকেন অলিভ চিসকর্ন বল আর হচ্ছে ফিশ বাইট ফিশ বাইটটা চরম খেতেছিল চিকেন অলিভটা মোটামুটি বেশ ভালোই ছিল নতুনত্ব আইটেমটা ভেতরে এবার ঢোকার পালা ভেতরে গিয়ে দেখি কি শ্বাসসজ্জা আজকেরই পুরো ইভেন্টটা ম্যানেজ করেছিল ভূমিকা ইভেন্ট ম্যানেজমেন্ট স্ক্রিনে এদের নাম্বার দিয়ে দেবো অন্যান্য ক্যাটারিংয়ের তুলনায় এদের খাবারের আইটেমগুলো কিন্তু বেশ উন্নত উন্নত শুধু না খাবারের নতুনত্ব বেশ আইটেমও আছে যেমন ধরো এই মেন কোর্সে ছিল ফিশ চিজ রোল বললামই তো তারপর হচ্ছে যে ফিশ বেগম বাহার জাফরানি পোলাও মটন কষা তো আমরা সব জায়গায় খাই এদের আবার ছিল মটন ডাক বাংলো সে কি খেতে যেমন মটনের কোয়ালিটি তেমন হচ্ছে মটনের স্বাদ তারপর এই নান দিয়ে চিকেন ভর্তাটা টেস্ট করলাম ওফ চিকেন ভর্তাটা পুরো মুখের মধ্যে মিলিয়ে গেল আর নানটাও সেরকম বেশ ভালো সফট ছিল বাটার লাগানো ছিল ওপর থেকে খেতে দারুণ লাগছিল ভেজের কিন্তু এদের আলাদা সেকশন আছে মানে যাদের ওই ঠেকাঠেকির ব্যাপার আছে তারা কিন্তু নিশ্চিন্তে এদের এই ভেজ খাবার খেতে পারেন ভেজও দারুণ আইটেম ডেজার্ট সেকশানে গিয়ে ঢুমাত্রে দেখলাম এই বিশাল বড়ো কেকটা সাজানো আসলে এটা ছিল আজকে সহজের অন্নপ্রাশন ভীষণ কঠিন ব্যাপার স্যাপার ছিল নামটা সহজ হলে কী হবে মানে চারপাশে শ্বাস সজ্জা তারপর খাবার দাবার অ্যারেঞ্জ করা দারুণ ছিল ডেজার্ট সেকশানে ছিল বেক মিহিদানা ছানার পুরভোরে একটা পাটিসাপটা যেটাকে ক্ষীরের পাটিসাপটা বলে ও মুখে দিতেই না পুরো মিলিয়ে যাবে আর শেষ পাতে তো আইসক্রিম আইসক্রিমে বিভিন্ন ফ্লেভার ছিল মানে বেসিক্যালি ভ্যানিলা আইসক্রিম চাইলাম তার উপর আমাকে খুব সুন্দরভাবে ফ্লেভার ওখানে সাজানো ছিল চকলেট ফ্লেভার তারপর বাটারস্কচ ফ্লেভার তো আমি বাটারস্কচ ফ্লেভার দিয়ে খেলাম খেতে দারুণ লাগছিল আবার পরিবেশন করছিলো কি সুন্দর দেখো প্যাকেজিংও খুব ভালো মানে ধরো অনেকেই আছে আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাই না তখন আমরা প্যাক করেই নিয়ে আসি কিন্তু এদের প্যাকেজিংটা না ভীষণ সুন্দর একটা পুরো প্লাস্টিকের মধ্যে খোপে খোপে করে আলাদা করে দিচ্ছে এখানে কোনো ঘেটে যাওয়ার কোনো চিন্তা নেই তো এই গোটা সমস্ত ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিলো ভূমিকা ইভেন্ট ম্যানেজমেন্ট আর এদের নাম্বারটা আমি স্ক্রিনে প্রোভাইড করে দেবো তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা কনট্যাক্ট করে নিতে পারবো টিল দেন টাটা আর নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও